Namaskar to all of my students. Today is class 63, first standard 3. Today's topic, new topic, chapter 11, river and civilizations. River and civilizations. Page number 21-22. So, river and civilizations. Man cannot live without water. মানে মানুষ জল ছাড়া বসবাস করতে পারে না ন্যাচারালি এভরি সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ বিল্ট অন দ্য ব্যাক অফ দ্য রিভার তাহলে মানুষ জল ছাড়া বসবাস করতে পারে না তাই প্রত্যেকটা সিভিলাইজেশন বা প্রত্যেকটা গোষ্ঠী সবল সম্ভবত মানে তোমার নদীর চারপাশে বা নদীর তীরে বসবাস করত ইন আওয়ার কান্ট্রি দ্য ইন্ডু সিভিলাইজেশন দ্য কমুনা সিভিলাইজেশন অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র সিভিলাইজেশন অ্যান্ড দ্য আর সিভিলাইজেশনস আর বিল্ট অন রিভার সাইডস তাহলে আমাদের দেশে যে সকল সভ্যতাগুলো আছে সিভিলাইজেশন গুলো তাদের মধ্যে ইন্দু সিভিলাইজেশন যেটাকে বলা সিন্ধু সভ্যতা এন্ড দ্য যমুনা সিভিলাইজেশন যেটা বলা যমুনা সভ্যতা এন্ড ব্রহ্মপুত্র সিভিলাইজেশন এন্ড দ্য রাগ সিভিলাইজেশন আর বিল্ট অন রিভার সাইডস প্রত্যেকটা দেশের প্রত্যেকটা যে সভ্যতাগুলো আগের দিনে গড়ে উঠেছিল তারা প্রত্যেকে নদীর তীরে বা নদীর মোহনাতে গড়ে উঠেছিল ঠিক আছে So they were called river irrigated civilization. সেই জন্য এটাকে বলা হয় যেটা বাংলায় river irrigated civilization বাংলায় বলা হয় নদী তীরবর্তী সভ্যতা তাহলে many ancient civilizations have been destroyed তাহলে অন্যান্য যে সভ্যতাগুলো আছে অনেক সভ্যতা সেগুলো কিছু destroy হয়ে গেছিল বা ধ্বংস হয়ে গেছিল among these were the Indus or Sindhu যেমন ইন্দু সভ্যতা এবং সিন্ধু সভ্যতা the Mesopotamian and the Egyptian and the Chinese civilizations অনেক অনেক সভ্যতা গুলো আছে ধ্বংস হয়ে গিয়েছিল যেমন কি ইন্দো সিভিলাইজেশন সিন্ধু সিভিলাইজেশন মেসোপটেমিয়ান সিভিলাইজেশন and Egyptian civilization and the Chinese civilization মানে চায়নার সিভিলাইজেশন তাহলে এবারে আমরা ডিসকাস করছি ইন্দো সিভিলাইজেশন বা ইন্দো সভ্যতা সম্বন্ধে আমরা তোমায় ডিসকাস করছি তাহলে দা মহেঞ্জোদারো এন্ড দা হরপ্পা সিভিলাইজেশন ইন ইন্ডিয়া ওয়াজ সিচুয়েটেড অন দা ব্যাঙ্ক অফ দা রিভার সিন্ধু তাহলে সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ইট ওয়াজ এ 5000 ইয়ার্স ওল্ড সিভিলাইজেশন যার বয়স ছিল 5000 বছর আগে 5000 বছরেরও বেশি ইট ওয়াজ এ 5000 ইয়ার্স ওল্ড সিভিলাইজেশন ইন দ্য সিটি দেয়ার ওয়্যার বিগ বাথরুম সেখানে বড় বড় বাথরুম ছিল বিগ বিল্ডিং বড় বড় বিল্ডিং ছিল মেনি ফোর্স মানে খুব বড় বড় দালান মানে কোঠাঘর ছিল মেনি ফোর্স and big halls বড় বড় হল করছিল the roads were good and drainage system তখন মানে এখন তো কোন মত আগা কিনে রোড গুলো তো drainage system ছিল মানে রাস্তা থেকে নালা পারাপার হতো ঠিক আছে তো drainage system তো ভেরি ভেরি গুড আমাদের এখন তো drainage system টা এখনো পর্যন্ত ভেরি গুড হতে পারেনি কিন্তু আজ থেকে 5000 বছর আগে সিন্ধু আমাদের ইন্দো সিভিলাইজেশনে drainage system টা সব থেকে ভালো ছিল The people were expert in art and farming. তাহলে তখনকার দিনে মানুষরা কিসে ছিল আর্ট মানে সমষ্টির দিকে মানে আর্টসের দিকে এন্ড ফার্মিং মানে চাষবাসের ক্ষেত্রে দে মেড আর্টিস অফ সিলভার ব্রোঞ্জ এন্ড চায়না কে তারা মানে কিছু দিয়ে তৈরি করতো সিলভার মানে রূপ দিয়ে ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ দিয়ে এবং চায়না কে এবং চায়নার মাটি দিয়ে চীনা মাটি দিয়ে সভ্যতা তৈরি করতো এবারে আসছি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন মেসোপটেমিয়ান সিভিলাইজেশন মধ্যে দা ওল্ড সামেরিয়ান অর মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ওয়াজ বিল্ট বিটুইন দা রিভার্স টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস তাহলে মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছিল নদীর ধারে সেই নদীগুলির নাম হলো টাইগ্রিস নদী আর ইউফ্রেটিস নদী টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস দা প্রেজেন্ট নেম ইজ ইরাক যেখানে মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা বর্তমান এখন জায়গাটা হচ্ছে ইরাক The people were efficient in art and farming. তখন মানুষ তো এখানে সেই সভ্যতা তো মানুষ আর্ট এবং ফার্মিং এর জন্য এফিসিয়েন্ট ছিল দে ওয়ার অলস এক্সপার্ট ইন অ্যাস্ট্রোলজি তারা ওই হাত দেখা দেখি যে আছে জ্যোতির্বিদ্যা হাত দেখা দেখি যে অ্যাস্ট্রোলজি সেটা তো তারা খুব ভালো ছিল দে বিল্ট দ্যার বিল্ডিংস উইথ বার্ন ব্রিক্স তারা তাদের বাড়ি ঘর বানাতে কিসে না পোড়ানো ইটাতে করে তারপর আসছে ইজিপশিয়ান সিভিলাইজেশন তাহলে ইজিপশিয়ান সিভিলাইজেশন কি The Egypt civilization was built on the bank of the river Nile. তাহলে নীল নদীর তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা হলো ইজিপশিয়ান সিভিলাইজেশন তাই নীল তীরে বলা হয় ইসরের দ্য পিপল অফ ইজিপ্ট
ডিসকভার পেপার ফার্স্ট, তাহলে মিশরের লোক প্রথম সর্বপ্রথম পেপার আবিষ্কার করেছিল। দে অলসো ইনভেন্টেড পিক্টোরিয়াল স্ক্রিন, তারা ওই লেখা বা পিক্টোরিয়াল স্ক্রিন বা ছবি দেখে পুরো নানা রকম পিক্টোরিয়াল স্ক্রিন তারা লেখা পদ্ধতি আবিষ্কার করেছিল। তাহলে তাহলে স্টিল নাও ওয়ান ক্যান সি দেম ইন ইজিপ্ট, পিপল ইউজ টু মেক ডেড বডিজ ইন টু এ মমিজ, তাহলে মিশরের লোক তাদের মৃতদেহটাকে মমি করে রাখতো, মানে মমিতে কি রকম ওষুধ মাখিয়ে তার উপর কাপড় জড়িয়ে পরে তাকে রেখে দিত মমি করে, ঠিক আছে। ইউজিং এ স্পেশাল টাইপস অফ মেডিসিন, যেটাতে একটা বিভিন্ন ধরনের বা স্পেশাল টাইপের একটা মেডিসিন দেওয়া হতো, অ্যান্ড পুট দেম ইন টু এ গ্রেভ, এবং তাকে ওষুধ মাখিয়ে কাপড় জড়িয়ে তাকে রেখে দেওয়া হতো। ওয়ান ক্যান সি দিস টাইপ অফ মমি অ্যাট দ্য মিউজিয়াম, মিউজিয়ামে তোমরা আপাতত মমিটা দেখতে পাবে। দ্য কিং অফ ইজিপ্ট ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্যারাও, তাহলে মিশরের রাজাকে বলা হতো কি ফ্যারাও, মিশরের রাজাকে বলা হতো ফ্যারাও, PHARAOH ফ্যারাও, ফ্যারাও হচ্ছে তোমার ফ্যারাও বলা হতো মিশরের রাজাকে, বলে মিশরের রাজাকে কি বলা হতো ফ্যারাও। এরপর আসছি আমরা লাস্ট চাইনিজ সিভিলাইজেশন, দিস সিভিলাইজেশন ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কোয়াংহো অ্যান্ড ইয়াংসিয়াং, মানে চাইনিজ সভ্যতা, চাইনিজ সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল দুটোর মধ্যে কি যে কি কি কোয়াংহো অ্যান্ড ইয়াংসিয়াং, কোয়াংহো অ্যান্ড ইয়াংসিয়াং। দ্য পিপল কনস্ট্রাক্টেড ড্যামস অন দ্য রিভার টু গেট সাফিসিয়েন্ট ওয়াটার, তাহলে সেখানে মানুষ নদীতে ড্যাম তৈরি করতো, কিসের জন্য ড্যাম তৈরি করতো, যাতে সাফিসিয়েন্ট জলটা পাওয়া যায়। দে ইউটিলাইজ ওয়াটার ফর কাল্টিভেশন, তারা চাষবাসের জন্য জলের ব্যবহারটা শিখেছিল। দে মেড গুডস ফ্রম কপার, তারা তামাক থেকে নানা রকমের গুডস বা জিনিসপত্র তৈরি করতো, সিলভার অ্যান্ড গোল্ড, সিলভার অ্যান্ড গোল্ডকেও তারা তৈরি করতো। দ্য চাইনিজ ফার্স্ট স্টার্টেড সেরিকালচার অ্যান্ড প্রডিউস সিল্ক ক্লথ, চায়নাতেই প্রথম আমাদের সেরিকালচার বা সিল্ক চাষটা আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে, বুঝতে পেরেছ, নমস্কার, এটাই বাড়ি।